যারা গ্রুপ ডি এবং গ্রুপ সি পরীক্ষা দেবে তাদের জন্য কয়েকটি বিষয়ে তাদের জন্য আমি কয়েকটি বিষয়ে তাদেরকে অবহিত করছি। গ্রুপ ডি টোটাল পোস্ট 2500, এদের জন্য পরীক্ষা হবে 24/4/2021, সময় 10টা থেকে দুপুর 12টা, মোট 213টা সেন্টার, সবগুলি ব্লক এলাকা কভার করেছে। টোটাল পরীক্ষার্থী 55,645, পরীক্ষা যে 213টা সেন্টারে পরীক্ষা নেবে, ফাংশনারি যারা থাকবে ইনভিজিলেটর, অ্যাসিস্ট্যান্ট সেন্টার সুপারভাইজার, সেন্টার সুপারভাইজার এবং অবজারভার, এরা স্কুলেরও থাকতে পারে, কলেজেরও থাকতে পারে, অন্যান্য অফিসেরও থাকতে পারে। গ্রুপ সির ক্ষেত্রে 2410 এবং এই পরীক্ষাটা 25/4/2021 রবিবার সকাল 10টা থেকে 12টা, পেপার ওয়ান এক ঘন্টা গ্যাপের পরে 2টা থেকে 4টা, সেকেন্ড পেপার টু। টোটাল সেন্টার গ্রুপসির জন্য 436টা, তার মানে গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলে আপনার 600-এর বেশি সেন্টার সারা রাজ্যে চলছে। গ্রুপ সি প্রার্থী হল 1,04,200। এই যে পরীক্ষাটা জেআরবিটি কর্তৃক আয়োজিত যে গ্রুপ সি এবং মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ ডি পরীক্ষার্থীর জন্য কিছু নিয়ম কানুন রয়েছে। এক, পরীক্ষার্থীগণ একমাত্র প্রফেশনাল অ্যাডমিট কার্ড যারা নিয়ে আসবে তারাই পরীক্ষা হলে ঢুকতে পারবে। বোর্ড কর্তৃক বরাদ্দকৃত যে পরীক্ষা কেন্দ্র ব্যতীত অন্য পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা বসলে তার উত্তরপত্রে মূল্যায়ন হবে না এবং তার প্রার্থীপদ বাতিল হবে। অর্থাৎ অ্যাডমিট কার্ডে যে সেন্টারের কথা উল্লেখ রয়েছে সেই সেন্টারে তাকে যেতে হবে এবং 1.5 ঘন্টা আগে যেতে হবে, পরীক্ষা শুরুর 1.5 ঘন্টা আগে যেতে হবে। কারণ কোথায় সিটটা পড়লো, কোথায় কি পড়লো এটা বোঝার জন্য। এই যে প্রফেশনাল অ্যাডমিট কার্ড নিয়ে যাবে এই লোকটাই যে সেই লোকটা, এজন্য তাকে ভোটার আই কার্ড অথবা আধার কার্ড অথবা প্যান কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স কোনো না কোনো একটা এই চারটার মধ্যে, ভোটার আই কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, চারটার মধ্যে একটাকে নিয়ে যেতে হবে যাতে তার পরিচিতি জানা যায়। আমি আগে বলছি 1.5 ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে বসতে হবে। পরীক্ষা শুরুর নির্দিষ্ট সময়ের পরে কেউ যদি আসে তাকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। পরীক্ষা শুরু ঘন্টা বাজার সঙ্গে সঙ্গে পরীক্ষা হলের ভিতর প্রবেশ বন্ধ হয়ে যায়। পরীক্ষার্থীরা যেমন নিয়ে আসবে, পরীক্ষার্থীদেরকে 2 কপি সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজ ফটো অথবা স্ট্যাম্প সাইজ ছবি দুটো পরীক্ষার কেন্দ্রে নিয়ে আসতে হবে। প্রফেশনাল অ্যাডমিশন সার্টিফিকেট যেটা ছবি সঙ্গে যাতে এটার সাথে যেন মিলে এটা বোঝার জন্য, এটা খুব ইম্পর্টেন্ট আমি এখন যেটা বলছি। যদিও জেআরবিটির ওয়েবসাইটে সবগুলি উল্লেখ করা আছে, জেআরবিটির ওয়েবসাইটে সব নির্দেশাবলী উল্লেখ আছে, তবু
যাতে পরীক্ষার্থীরা আরো ফ্রি ফিল করে, সেজন্য রাজ্য সরকারের তরফ থেকে আমি জিনিসটা তাদের অবগতির জন্য জানাচ্ছি। জিআরবিটির ওয়েবসাইট এবং ম্যান পাওয়ারের ওয়েবসাইটে নির্দেশাবলী থাকবে। আর অ্যাডমিট কার্ডের পিছনেও, অ্যাডমিট কার্ডের সাথেও সেই নির্দেশগুলি রয়েছে। সুতরাং আমি না বললেও অ্যাডমিট কার্ডের মধ্যে যে নির্দেশগুলি আছে সেগুলি মেনে চলতে হবে। সেটার জন্য কোভিড-19 প্রোটোকল ওটা উল্লেখ আছে কিভাবে কোথায় আসতে হবে। এখন যেটা বলবো এটা খুব ইম্পর্টেন্ট, সবটা প্রশ্নপত্রেই ওএমআর উত্তরপত্র লেখা, এটা ওএমআর সিস্টেম, কিন্তু এই ওএমআর ফিল আপ করার অর্থে শর্তে শুধু কালো রঙের বল পয়েন্ট কলমই ব্যবহার করা যাবে। অনলি ব্ল্যাক ইঙ্ক, কালো রঙের বল পয়েন্ট কলমই ব্যবহার করা যাবে। ওএমআর সিটের সংশোধনী কালির ব্যবহার কাঠোরভাবে নিষিদ্ধ। ওএমআর সিটের বার কোডে কোন প্রকার অনুচিত হস্তক্ষেপ একদম করবেন না। যে কোনো অবস্থায় ভুল লেখা দাগ দিয়ে ফেললে উত্তরপত্র আর বদলানো যাবে না যদি টেকনিক্যাল কোনো ত্রুটি না থাকে। সেন্টার সুপারভাইজার অনুমতি ছাড়া পরীক্ষা করতে আর সিট পাল্টাতে পারবেন না। হলের ভিতর নিরবতা থাকা, পরীক্ষা চলাকালীন কথাবার্তা বলা, ফিসফিগুলি কঠোরভাবে নিষিদ্ধ। পরীক্ষার ভিতর পরীক্ষার সময় 2 ঘন্টা শেষ হবার আগে পরীক্ষার হল ত্যাগ করতে পারবে না। এবং যদি প্রাকৃতিক কাজের জন্য কর্মের জন্য যদি বেরোতে হয় সেটাও পারমিশন নিতে হবে, তাও প্রথম ঘন্টার পর আবার শেষের 15 মিনিট আধা ঘন্টার আগ পর্যন্ত। এবং আগে যাওয়ার সিট প্ল্যান রোল নাম্বার আগে বাইরে থাকবে, স্কুলের ভিতরে দেখে নেবে কোথায় কোন হলে পড়েছে কোন নাম্বার পড়েছে। এবং তাদের সিটের সঠিক স্থান যাচাই করার জন্যই আগে আসা। কোনো অসুবিধা হলে সুপারভাইজারের সাথে কথা বলবে। এবং পরীক্ষার্থীরা পরীক্ষা শেষ হবার তাদের স্বসিটে বসে থাকবেন যতক্ষণ পর্যন্ত তাদের উত্তরপত্র এই রেজাল্টটা সংগৃহীত না করে ততক্ষণ বসে থাকতে হবে। চারটা ধরনের হবে, চারটা কোশ্চেন সেট হবে, চার ধরনের কোশ্চেন সেট হবে, কিন্তু একটা কোশ্চেনে যেটা 1 নম্বর এটা 13 নম্বর হতে পারে। এ বি সি ডি চারটা সেট থাকবে কোশ্চেনে, ইংরেজি এবং বাংলা। ইংরেজি উত্তর দিতে পারবে, বাংলা উত্তর দিতে পারবে, শুধু ইংলিশ সাবজেক্ট ছাড়া। তো যেমন এ একটা সেট কোশ্চেন, এটাতে যদি 3 নম্বর একটা কোশ্চেন থাকে এটা গ্রুপ ডি, আর সাব 4 ডি এটা এ বি সি ডি সেটা হচ্ছে 7 নম্বর হতে পারে। এটার অর্থ হলো কেউ যেন এক একটা অন্যরা ফলো না করতে পারে। মোবাইল ফোন কোনো মতে নেওয়া যাবে না, বৈদ্যুতিক যন্ত্র সামগ্রী বহন করা যাবে না, ব্যবহার পরীক্ষা হলের ভেতরে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এমনকি ইলেকট্রনিক ডিভাইস যে কোনো ধরনের এটা নেওয়া যাবে না, এমনকি ইনভিজিলরা তারাও নিতে পারবে না। এগুলি নিলে বাজেয়াপ্ত করা হবে এগুলি। এবং এছাড়া স্বশ পরীক্ষা কেন্দ্রে কমপক্ষে 1.5 ঘন্টা আগে যাবে এবং মুখে মাস্কের ব্যবহার বাধ্যতামূলক। কোন পরীক্ষাকে পরীক্ষার্থীকে মুখে মাস্ক পরিধান ঢুকে তাকে ঢুকতে দেওয়া হবে না। শ্বাস প্রশ্বাস চলিত শিষ্টাচার কঠোরভাবে পালনীয়। কাশি হাঁচি ইত্যাদি সহ রুমাল কাপড় কোণে বাঁকা ইত্যাদির দ্বারা সঠিকভাবে ডাকতে হবে। কোন কারণে যদি ইন্টারনেটটা মনে করে এই পরীক্ষার্থীর মাস্ক খোলা দরকার তাহলে সে করতে পারবে তার তদন্তের জন্য।
একে অপরের সাথে কমপক্ষে 6 ফিট ডিভার ডিসটেন্স থাকতে হবে। পরীক্ষার্থীদের যেমন গ্রুপ সিট ক্ষেত্রে একটা বলছিলাম টাইম 10টা থেকে 12টা, আবার দুটো থেকে 4টা, ওই 1 ঘন্টা ওর ভিতরেই থাকবে, কিন্তু দুটো ব্যাপার গ্রুপ ক্ষেত্রে একটা ব্যাপার। ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা ত্রিপুরা সরকারের যে প্রচারিত কোভিড-19 এটাকে পুরোপুরি ফলো করতে হবে, এবং সবকিছু অ্যাডমিট কার্ডে লেখা আছে সেই লেখা পড়ে সমস্ত নিয়মকানুন মেনে যেতে হবে। এছাড়া ওয়েবসাইট জেআরবিটি এবং ম্যানপাওয়ার এর ওয়েবসাইটে পাবেন। তবুও যতটুকু দরকার ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস সেজন্য আমি এটা বলে রাখলাম, যাতে তাদের কোনো যদি কোনো কারণে এই এলো অ্যাডমিট কার্ডের একটা নমুনা, এটার মধ্যে সমস্ত ইনস্ট্রাকশন আছে কিভাবে পরীক্ষা দিতে হবে, কি কি নিয়ে যেতে হবে, কেন কি করতে হবে, এবং কোভিড-19 এর ফটো করতে হবে। এটা গ্রুপ ডির জন্য, এটা গ্রুপ সির জন্য, একই জিনিস। এবার এই যে এটা হলো স্যাম্পল, ওএমআর সিস্টেমের স্যাম্পল কি শুধুমাত্র কালো বল পেন কলম ব্যবহার করে, বৃত্ত কি যেমন এখানে এ বি সি ডি 4টা প্রভিশন থাকবে, যদি আপনি ডি আপনি মার্ক করুন সে মার্কটা কি ঠিক মার্ক নো ক্যান্সেল, ক্রস ক্যান্সেল, অন্য কোন ধরনের দাগি দেওয়া যাবে না, শুধু ওই ঘরটাকে আপনি ভালো করে গোলাকার কালো রূপে চিহ্নিত করুন, এবং এই যে জিনিসগুলি ইনস্ট্রাকশন গুলি ওএমআর সিটও থাকবে, সুতরাং কোনো অসুবিধা নেই, গোলাকার রূপে কালো রূপে চিহ্নিত করুন, এবং নক ব্লেডের আচর, রাবারের ব্যবহার, ক্ষয়ক্ষতি, কালি মোচনী ও হোয়াইটেনার এগুলি ব্যবহার নিষিদ্ধ, একাধিকবার লেখালেখি অথবা ঘষে মুছে এটাও নিষিদ্ধ, একবার উত্তর দেওয়া ভুল দেওয়া হেরে যাবে গণ্য করা হবে, এবং যেটা হলো যেটা ইম্পর্টেন্ট ভুল উত্তরের জন্য কোন মার্ক কাটা যাবে না, এটা কোন কোন পরীক্ষা থাকে ভুল যদি উত্তর দেয় সেজন্য পয়েন্ট মার্ক বাদ থাকে, কিন্তু এই ক্ষেত্রে নম্বর পাবেন না কিন্তু নম্বর কাটা হবে। তো এই জিনিসগুলি ভালো করে ফলো করতে হবে, এবং সবাই টাইম মতো যেন 1.5 ঘন্টা আগেই চলে যায়। গ্রুপ ডি এর জন্য বেঙ্গলি অফ ককবরক নলেজের কথা বলা হয়েছে এবং অ্যাকুরেট ভ্যালু দেওয়া হবে, গ্রুপ সির জন্য নয়, গ্রুপ ডির জন্য বেঙ্গলি অথবা ককবরক নলেজের কথা উল্লেখ আছে। তো এই জিনিসগুলি আপনাদের মাধ্যমে তবু কোথায় পাবে, এক অ্যাডমিট কার্ডে সমস্ত লেখা আছে, কবিদের ব্যাপারে লেখা আছে, এবং পরীক্ষা কিভাবে দিবে, কি নিতে হবে না নিতে হবে সবকিছু বলা হয়েছে। আর ওয়েবসাইট যেটা বলছি সেই ওয়েবসাইট আপনি আপনারা পেয়ে যাবেন। তবু এদের জিনিস বিচার করে এছাড়া আগামীকাল মিডিয়ার মাধ্যমে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হবে, জেআরবিটি থেকে সেরকম একটা বিজ্ঞপ্তি জারি করা হবে, কালকে পরপর 2 দিন করার কথা রয়েছে, সেগুলিও করা হবে। তো এই জিনিসগুলি আপনাদের বললাম।